I'm shahjamal100. Askar me amnader ke dekhabo je kibhabe background transparent toiri korbo. Just 1 minute. Please wait until complete my transparent background. Ekhane ekta e rekhechi ami notun ekta ei je. Ekhane rekhechi. Dekhen. Prothom na apni ekta rectangular niben. Ei je ekhane ekta click korlen. Then ekhane ache 23.6 double 31 pixel ebong height ache 180 pixel. Clear backspace 10 dilen, tap press kore abar 10 press dilen. Ekhane dekhen ekhane onek choto dekha jacche. Ami ektu eta zoom kori. Zoom kore move tool e click korlam, then zoom kore edike shorai niye ashi. Ektu boro na korle dhara jabe na. Ami baire theke eta korar chesta korchi. তাহলে খুব সহজ আপনারা বুঝবেন আপলোড থেকে বাইরে যদি আমি এটা করে দেখাই এই যে এটা একটা করলেন দেন এটারে আবার কপি করলেন এই যে কিবোর্ড থেকে অল্টার সেফে ধরার সাথে সাথে দেখেন মাউসের সিম্বলটা চেঞ্জ হয়ে গেল অল্টার এবং শিফট সেফে ধরে প্রথমে অল্টার সেফে ধরবেন ধরে এবং কপি করবেন যখনই সামান্য একটু কপি বের হবে তখন আপনি শিফট সেফে ধরবেন দেন দেখেন এই যে এই যে এবং প্রথম যেটা দিয়েছি আমরা হোয়াইট এবং পরেরটা দিয়েছি হোয়াইট এটা একটু আমরা অন্য কালার করে দিই আমি 3 নাম্বার কালারটা করে দিচ্ছি দেখি তো এটা দিলে হয় এটাও দিতে পারেন কোনো সমস্যা নাই এবার এই যে দুইটা আছে এই দুইটারে আপনি কি করলেন কপি করবেন এখন এখানে আছে হোয়াইট এটারে আমি এই কালারটা করে দিবেন এবং এটারে এটা ক্লিক করলাম আই ড্রপার টুল নিয়ে জাস্ট এটার উপরে ক্লিক করলাম এবং এখানে এটার উপরে ক্লিক করে আই ড্রপার টুল নিয়ে এটা ক্লিক করলাম এখন এই দুইটার এবার গ্রুপ করলেন সিলেক্ট করে অবজেক্ট অবজেক্ট থেকে গ্রুপ এই যে গ্রুপ গ্রুপ হয়ে গেল এখন দেখেন এই যে একটা প্লাস আইকন এখানে আছে সোয়াজ আমি এটাটা যদি একটু ভিতরে ঢোকায় রাখি এই যে সোয়াজ এখানেও পাবেন এবং এটার উপর এগুলোর উপরে ক্লিক করলে এখানেও আপনি পাবেন অথবা আপনি উইন্ডো থেকে এই যে সোয়াস এস এর ঘরে এখানে আমরা টি ঘরে আছি এই যে সোয়াস লাইব্রেরি এই যে সোয়াস লাইব্রেরি এটার উপরে ক্লিক করতে পারেন অথবা আপনি নিচে দেখেন যে আর কোন অপশন আছে কিনা সোয়াস এখানে না যে আমি এটার উপরে ক্লিক করে এই সোয়াজের অপশন ক্লিক করলাম এইটা ধরে নিয়ে জাস্ট আপনি এখানে ছেড়ে দিবেন এটা কি গেছে দেখি তো আমি এখানে ছেড়ে দিলাম জি এই যে এখানে ডাবল হয়ে গেছে আমি একটা ডিলিট করে দিলাম এই যে ডিলিট হয়ে গেল এখন দেখেন আমি এটাকে এখন ডিলিট করে দিলাম ডিলিট করে দিলাম এখন যদি আমি একটা রেকটেঙ্গুলার শেপ নেই দেখেন এটা কিন্তু এখন ট্রান্সপারেন্ট দেখাচ্ছে এই যে এখন এটা ট্রান্সপারেন্ট দেখাচ্ছে আমি যদি একটা রাউন্ড শেপ নেই গোল করে সরি আমি যদি এখান থেকে একটা ইলিপস টুল নিই এইভাবে টান দেই দেখেন এখান থেকে আপনি এই কালার করে দিতে পারবেন আবার এই কালারও করে দিতে পারবেন তাহলে কি বুঝলাম আমরা এখানে যে আছে এইভাবে কিন্তু আমরা খুব সহজ ট্রান্সপারেন্ট আমরা করতে পারবো ওকে সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন অবশ্যই একটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু